গুড ইভিনিং, টুডেজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটি বার্তা, যে অনেকেই বলে থাকেন ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, তাদের কাছে বলি যে আমার ভিডিও সারাদিনের বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটি ভিডিও আসে, যদি খুব গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আসে তাহলে একাধিক ভিডিও হয়ে থাকে, যার দরুন একসাথে অনেকগুলো আপডেট থাকার জন্য ভিডিও লেন্থটি একটু বড় হয়, এর জন্য ক্ষমা প্রার্থী। আজকের আপডেটে থাকছে ICDS বেতারে নম্বর টু সবার জন্য পুজো উপহার, কিন্তু বাদ সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকারা, একটি ভীষণই গুরুত্বপূর্ণ খবর যা হয়তো আপনি জানেনও না, যেটি নিয়ে আজকে বলবো। নম্বর থ্রি, দোসরা নভেম্বর থেকে ক্লাস শুরু। নম্বর ফোর, স্টাফ প্যাটার্ন নিয়ে একটি ছোট্ট বার্তা। নম্বর ফাইভ, ডিএ সরকারকে ডেড লাইন দেওয়া হলো 16/12। শুরু করবো, সুগার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যাওয়ার। প্রথমে আসি ICDS বেতারে। অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তারা বর্তমানে সেই অঙ্গনওয়াড়ি কর্মীর অন্তর্গত বা অঙ্গনওয়াড়ি সেন্টারের অন্তর্গত যে সমস্ত বাচ্চারা আছে তাদের যে শিক্ষা, সেই শিক্ষা সরাসরি দিতে পারছেন না, এর জন্য হোয়াটসঅ্যাপে চালু হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে, যে বেতারের মাধ্যমে এই ICDS এর অন্তর্গত যে শিশুরা তাদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য জানিয়ে যাদবপুর ইউনিভার্সিটি তাদের যে নিজস্ব চ্যানেল আছে সেখানেও, এছাড়াও রেডিও সেন্টার সরকারি এবং বেসরকারি বেশ কিছু FM রেডিও চ্যানেল তাদের মাধ্যমেও এই সাহায্য নেওয়া হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নম্বর টু, সবার জন্য পূজা উপহার, বাদ সরকারি কর্মী এবং শিক্ষকরা। কেন বলছি, প্রথম থেকে যদি আসি যে বিভিন্ন ক্ষেত্রের যারা ক্যাজুয়াল স্টাফ আছেন, সমস্ত নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য বেতন বৃদ্ধি হয়েছে, যেমন সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, আশাকর্মী অবশ্যই প্রয়োজন, এবং যা বৃদ্ধি হয়েছে 1000 টাকা সেখান থেকে আরো বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটি হয়নি। তার পরিবর্তে দেখা গেল যে কারো কারো গ্র্যাচুইটি বা বৃদ্ধি হলো, এবার সঙ্গে সঙ্গে পুজো উপহার দেওয়া হলো, পুজো কমিটিগুলোকে 50,000 করে দেওয়া, যেখানে প্রায় 200 কোটি টাকার মতন খরচ, যদি 180 বা 185 কোটি। কোভিডে খরচ যা প্রায় সমান হচ্ছে এই ক্লাবগুলোকে বা পুজো কমিটিগুলোকে দেওয়া, সেটা নিয়েও কোনো আপত্তি থাকলেও অবশ্যই ঘোষিত হয়েছে, পেতেই পারেন। এবার একটি যে তথ্য, সেই তথ্য সাংবাদিকরাই নিয়ে আসেনি নাকি অন্য কোনোভাবে সেটি পৌঁছায়নি মানুষের কাছে, একটি নোটিফিকেশন হয়েছে যেখানে সংবাদ কর্মী যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও পূজা উপহার আছে, 2000 টাকা করে যতদূর সম্ভব সেখানে পূজা উপহার তারা পাচ্ছেন। তাহলে সমস্ত ক্ষেত্রেই পেয়ে যাচ্ছেন, যেমন হকার তাদেরও দেওয়া আছে, অবশ্য প্রয়োজন ছিল, কতগুলো জায়গা ছিল যেখানে অবশ্য প্রয়োজন ছিল সেখানে কিন্তু দেখা গেল না। উত্তরবঙ্গের পুরো অংশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কৃষকদের বর্তমান অবস্থা যেহেতু বৃষ্টি, অতিবৃষ্টির ফলে সঙ্গীন, পূজা উপহার নেই। যারা অনেকটা সাংস্কৃতিক জগতের সঙ্গে আছে, পরিষ্কার করে বলা যায় যে মাচা কর্মী আমরা বলে থাকি, সেই সমস্ত কর্মীরা কোনো এখন তাদের ইনকাম নেই, তাদের জন্য পাওয়া গেল না, ছেড়ে দিলাম, তার জন্য ভাববে সরকার অবশ্য অবশ্যই। কিন্তু সরকার যে ডিএর ক্ষেত্রে যদি আমরা যদি পরিষ্কার করে বলি, সেক্ষেত্রে নির্দেশ, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা দেওয়া হয় না। তাহলে কেন বলবো না, সমস্ত দিক থেকে সবাই পাচ্ছে উপহার, কিন্তু বাদ শুধু সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা। আমি জানি এ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করবেন, কিন্তু সত্যি কথা এখানেই যে সবার জন্য থাকলেও সরাসরি ডিএ ঘোষিত করে যে দেওয়া হবে তার জন্য টাকা নেই। নেক্সট যেটি আছে, 2 নভেম্বর থেকে ক্লাস শুরু, কিন্তু বিদ্যালয় নিয়ে ভাববেন না, 2 নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে কাদের, কলেজগুলোতে এবং ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর সেই সমস্ত ক্ষেত্রে পরীক্ষা যেহেতু এখনো সম্পন্ন হয়নি, পরীক্ষা হওয়ার পর, ভর্তি হওয়ার পর ডিসেম্বর মাসের বা নভেম্বরের শেষের দিক থেকে ক্লাস শুরু হবে। অনেকেই বলবেন তাহলে স্কুলগুলোর কথা বললাম, তাহলে স্কুলগুলো খুলে দাও, আমি সে কথা বলছি না। মূলত যেটি আসা উচিত, যা নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই অবশ্যই করা উচিত ছিল, এখনো পর্যন্ত শুধুমাত্র সরকার পক্ষ থেকে যখন বক্তব্য দেওয়া হয় তখন শুধুমাত্র স্কুলগুলো বন্ধ থাকবে সেই বক্তব্যই দেওয়া হয়, অর্থাৎ
পড়াশুনোর অগ্রগতি বা পড়াশুনো কিভাবে সেই নিয়ে কোনো বার্তা দেওয়া হয় না, বন্ধ থাকবে সেই বার্তাই দেওয়া হয়। ইমিডিয়েট ঘোষণা করা উচিত ছিল কলেজগুলোর জন্য বা ইউনিভার্সিটির জন্য, যে সুন্দর যেমন গাইডলাইন তৈরি করে দিলেন যে এত তারিখ পর্যন্ত ভর্তি, এই এই ক্লাস হবে, এতদিন ক্লাস হবে, সমস্ত কিছু তৈরি করা গেল, স্কুলগুলোর ক্ষেত্রে করা গেল না। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কি হবে এখনো পর্যন্ত ঘোষণা করা হলো না। কেন হলো না জানি না। তার মানে কি, উচ্চ শিক্ষা নিয়েই ভাবব, শিক্ষার মূল অংশ যেখান থেকে শুরু সেগুলো নিয়ে ভাববো না, তাই দাঁড়াচ্ছে। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, সেই পরিস্থিতি অনুযায়ী যদি বলা যায় যে কলেজগুলো 2 নভেম্বর থেকে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলোতেও উচ্চ ক্লাসগুলো হয়তো নভেম্বর থেকে শুরু হবে, তারপরে হয়তো বা আপার প্রাইমারি চালু হবে, প্রাইমারি সবার শেষে চালু হবে বলেই মনে করা যাচ্ছে, এবং এই সেশন হয়তো বা শেষ হয়ে যাবে যদি নতুন সেশন ঘোষণা করে না দেওয়া হয়, অর্থাৎ সেশনটিকে বাড়িয়ে দেওয়ার যদি প্রক্রিয়া না নেওয়া হয় তাহলে হয়তো বা সেশনই শেষ হয়ে যাবে, ক্লাস শুরু হবে না। নেক্সট যেটি আছে যে স্টাফ প্যাটার্ন, সেই স্টাফ প্যাটার্ন নিয়ে একটি বিতর্ক বর্তমানে দেখা দিয়েছে। স্টাফ প্যাটার্ন এখন আপলোড করতে হচ্ছে স্কুলগুলোর পক্ষ থেকে, প্রধান শিক্ষক মহাশয় তিনি আপলোড করছেন, সেখানে কোর্স স্যাংশনিং মেমো, কোন সাবজেক্টের কোন ক্যাটাগরির কতজন টিচার আছেন, এখানে ক্যাটাগরি বলতে আমি বোঝাচ্ছি না যে এসসি এসটি ওবিসি, তা কিন্তু নয়, এখানে অর্থাৎ সোশ্যাল সায়েন্স, ওয়ার্ক এডুকেশন, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, এই গ্রুপের শিক্ষক শিক্ষিকা যে পরিমাণ সংখ্যক আছেন এবং ভ্যাকান্ট সহকারে তার সিরিয়ালি অনুযায়ী সাজাতে হচ্ছে এবং তা আপলোড করতে হচ্ছে, পুরোপুরি পোস্টিং মেমো সহকারে আপলোড করে ফাইনালাইজ করা। এর মধ্যে যে বিতর্ক দেখা দিয়েছে সেখানে মূলত দুটি বিষয়ে, 1 নম্বর ক্লার্ক, যে ক্লার্কের যে পদগুলো আছে সে পদগুলো সেখানে দেখা যাচ্ছে না, যদিও পরবর্তীতে তারা বলছে ক্লারিক্যালের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরেকটি যেটি সমস্যা সেটি শিক্ষকদের ক্ষেত্রে, অনেকেই বলছেন যে নর্মাল সেকশন এবং এইচএস সেকশন, এ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে যে নর্মাল সেকশনের ক্ষেত্রে অনেকেই আছেন যারা মাস্টার ডিগ্রি স্কেল পান, অর্থাৎ এইচএস এ ক্লাস নেন অথচ তাদের নর্মাল স্কেলে পড়ে যাচ্ছে, এবং এইচএস স্কেলে নির্দিষ্ট কিছু সাবজেক্ট, ফিলোসফি, এডুকেশন, এরকম বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো ওখানে আছে। তাহলে একটা মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে নিশ্চয়ই সেখানে পিজি পোস্ট থাকলেও সেখানকার ক্ষেত্রে অবশ্য অবশ্যই, বা এমনও স্কুল আছে যেখানে সায়েন্স নেই অথচ উচ্চ মাধ্যমিক আছে কিন্তু সেখানে পোস্ট গ্রাজুয়েটেড টিচারও আছে, তাহলে তারা কি এইচএস সেকশনে যাবেন? না, এই নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই, তারা এইচএস যে সেকশন সেখানে যাবেন না, তারা নর্মাল সেকশনেই যাবেন। অর্থাৎ নর্মাল সেকশন এবং এইচএস সেকশনে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আবার নতুন করে উস্কে উঠছে, কিন্তু সেখানে কোনো দ্বন্দ্ব নেই, কারণ এখানে আপার প্রাইমারি, প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি লেভেল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি কোনো সমস্যা এবার নেই, কারণ জানেন কোর্ট কেস হয়ে আছে তার জন্যই নেই। এই নেক্সট যেটি আছে যে ডিএ সরকারকে দিতে হবে ডেডলাইন 16/12, সংগঠনের পক্ষ থেকে মলাবাবু তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন তার ফেসবুকে যে ডিএ নিয়ে সরকারকে ডেডলাইন দেওয়া হচ্ছে 16/12/2020, এর মধ্যেই দেখা হবে, পরবর্তীতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী সবাইকে নিয়ে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন যদি সরকার টনক না নড়ে। আরেকটি যেটি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তা হচ্ছে দেখা যাচ্ছে যে বেশ কিছু পত্রিকা, যেমন আজকেই আছে দেখবেন এই সময় পত্রিকার ই পেপারের মধ্যে যে সরকার ডিএ দিতে আগ্রহী, সরকার ডিএ দিতে আগ্রহী, লাস্ট একটি প্যারাগ্রাফ আছে সেখানে যে যেহেতু সামনে ভোট আছে সেই ভোটের জন্য ডিএ দিতে আগ্রহী, অর্থাৎ পরিষ্কার করে দেওয়া যে আন্দোলন বিমুখ করে দেওয়ারও একটা পরিকল্পনা। ধন্যবাদ।